नमस्कार खुकुमनी किचने सकल के स्वागत। आज के बनाब डिम कारी रेसिपिटा भलो लागले लाइक शेयर एवं कमेंट करबें। नतून नतून रेसिपि पावार जोनो सबस्क्राइब अवश्य करबें। डिम कारी बनानोर जोनो आमी छयटा डिम बयल करे खोसा छाड़िए नियेछि आर नियेछि 250 ग्राम आलू। आलूगुलोके आमी बयल करे खोसा छाड़िए नियेछि। एरपर आमी दुई टुकरो करे नियेछि हलुद गुड़ो नून शुकना लंका गुड़ो जिरे गुड़ो गरम मसला गुड़ो आदा रसुनेर पेस्ट काँचा लंका कुचि धने पाता कुचि आर नियेछि टमेटो पेस्ट पियाज बाटा। पियाज बाटा एखाने बड़ो साइजेर एकटा पियाज आछे आर एकटा पियाजके आमि कुचि करे नियेछि। नियेछि दारचिनी तेजपाता। कड़ाई गरम हो गेछे एबारे कड़ाइए तेल दिब। तेल आमि दुई टेबिल स्पून दियेछि। प्रथमे डिमगुलो भेजे निब। ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে উল্টোপাল্টা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এরপর আলুগুলো ভেজে নিব। অল্প নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে দিচ্ছি। আগুনের ফ্লেমটা মিডিয়ামে আছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি। আমি তেল আরও 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। দিলাম দারচিনি আর দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ আর দিলাম রসুন আদার পেস্ট এখানে 1 চা চামচ আছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মশলাগুলি মিশিয়ে নিচ্ছি আর সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে 1 চা চামচ আছে আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা এখানে 3টে আছে। ভালো করে মিশিয়ে দিচ্ছি।
পেঁয়াজের জল আর টমেটোর জল যতক্ষণে না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আলুগুলো আমি মশলার সাথে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব জল। জল আমি 1 বাটি দিয়েছি, জল আর একটু লাগবে। দিলাম পরিমাণ মতো নুন। এবারে ফুটতে থাকুক। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি ডিমগুলো একটু কেটে দিব। এইভাবে 2 সাইড কেটে এক এক করে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবারে নাড়িয়ে দিচ্ছি। দিলাম কিছুটা গরম মশলা আর দিলাম ধনে পাতা কুচি। ডিম কারি একেবারেই রেডি।